আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে অনলাইন ক্লাসে আসা অষ্টম শ্রেণী বইয়ে 2.1-এর 6 নম্বর অঙ্কটা আজকে পড়াবো। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো আমরা এখানে বলছে বার্ষিক শতকরা মুনাফা, মানে মুনাফার হার কত, মানে আরের মান কত? 13,000 টাকা। 13,000 টাকা মানে আসল সময় হলে 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে, অর্থাৎ মুনাফা আসলে হবে 18,850 টাকা। দেওয়া আছে কি? দেওয়া আছে আসল, আসল হল প্রিন্সিপাল পি 13,000 টাকা, মুনাফা আসলে দেওয়া আছে 18,850 টাকা। তাহলে মুনাফা কত? মুনাফা ইন্টারেস্ট আই, মুনাফা আসল থেকে আসল বিল, মুনাফা আসল কত? 18,850, আসল হলো 13,000। তো আমরা দেখতে পাচ্ছি 18,850 বিয়োগ 13,000 তাহলে 5,850 টাকা মুনাফা। তো সময় কত? সময় এন ইকুয়াল টু 5 বছর। বের করতে হবে মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু হোয়াট? আমরা জানি কি? আমরা জানি পি এন আর ইকুয়াল টু আই, তো আর ইকুয়াল টু কত? আই বাই পি এন, তো বা আর আই এর মান কত? 5,850, পি এর মান কত? 13,000, এন হলো 5 বছর। আর আমরা জানি মুনাফার হার যেখানে 100% সেখানে, তো কি হয়? এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তো 585-কে 13টা ভাগ করলে কত হয়? 585/30 45, 5 টাকা 5 9 45, তো আর ইকুইটি কত? 9%। তো মুনাফার হার কত? 9%। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মজার মজার অঙ্কগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল লালপুর অনলাইন ক্লাস, লালপুর অনলাইন ক্লাস তোমরা সাবস্ক্রাইব করবে। আর এটা হলো আমার ফোন নাম্বার। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।